নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওটি কেন দিই, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। এবং অনেকে কমেন্ট করেছেন যে কৌশিকদা, আপনি একটু রাশিভিত্তিক সময়টা যদি বলেন তাহলে খুব ভালো হয়। অর্থাৎ এটা তো আপনাদেরই অনুষ্ঠান, আপনাদের ডিমান্ডের উপরে আমাকে কিন্তু ভিডিও কিন্তু তৈরি করতে হবে। অর্থাৎ আমি আজ থেকে সময়টাও আপনাদেরকে জানাবো, রাশিভিত্তিক সময়। অবশ্যই সেই সময়টা যদি আপনারা একটু হলেও মেনটেন করতে পারেন, অর্থাৎ ঠিক এই সময়গুলো যদি আপনারা মেনটেন করতে পারেন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট রয়েছে। অর্থাৎ যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, অবশ্যই এই সময় আপনারা যোগাযোগ করুন। রাহু রক্ষা কবচের উপর বিশেষ আকর্ষণীয় অফার কিন্তু রয়েছে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। আপনাদের জন্মকুণ্ডলিতে চারটি গ্রহ রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনাদের অর্থপ্রাপ্তি হবে কি না। আপনারা ছোট্ট একটি ভুল করেন, যেটি হচ্ছে আপনারা রাশির নাম শুনে আপনারা লটারির টিকিট কেটে নেন, কিন্তু সেটি আপনাদের মিলে না। আপনারা যদি ভিডিওটি কেটে কেটে দেখেন কি না, অনেক কিছু মিস করতে পারেন, অনেক কিছু জানতে কিন্তু পারবেন না। কারণ এই ভিডিওটি আপনাদের কাছে আমি কেন দিই, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আসে, হয়তো রাশির সাথে সেম টু সেম রাশির নাম মিলে যায়। আপনারা ভাবেন যে কৌশিকদা বললো তাহলে হয়তো আমাদের অর্থপ্রাপ্তি হতে পারে, না, এটা এমনটি কখনোই না। কারণ আমি কেন আপনাদেরকে এই কথাটা বলছি, প্রতিদিন যে অর্থপ্রাপ্তির কথা বলি, আপনাদের ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখাতে এই অর্থপ্রাপ্তির যোগ থাকতে হবে, তবেই আপনাদের অর্থপ্রাপ্তি হবে। যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন হচ্ছে না, আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। বার্থ চার্ট রিফরমেশান করলে কী হবে, আপনাদের প্রবল থেকে প্রবলতর অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং সর্বোপরি ভাগ্যভাবকে স্ট্রং করুন। দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে যদি আপনারা স্ট্রং করেন, তাতে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে। অনেকেই ভাগ্যের যে শুভ সংখ্যা জানেন না, তাই প্রতিদিন আমি রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা কিন্তু দিচ্ছি। এবং যারা রাশির নাম জানেন না, এবং অনেকে রয়েছে কৌশিকদা তাহলে কি আমাদের প্রাপ্তি হবে না, কৌশিকদা সবারই হবে, তাই আমি রাশির নামের জায়গায় সেখানে আমি আপনাদেরকে নামের অক্ষর দিয়ে কিন্তু বলছি। এবার আসি আগামীকালের পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের সময়, কোন সময়গুলোতে প্রাপ্তির যোগ রয়েছে। প্রথম রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে বৃষ রাশি। আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে সেটা রয়েছে আপনাদের ঠিক 11:21 থেকে 12:37 পর্যন্ত বৃষ রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তি। আপনাদের সময়টা দেখা যাচ্ছে সকাল 11:30 থেকে আপনার 1:04 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম
আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার অবশ্যই জানতে পারবেন, কিন্তু সময়টা আপনাদের ক্ষেত্রে সকাল 11:45 থেকে 12:55 পর্যন্ত। এরপর যে রাশি 4 নম্বর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের যে শুভ সময় বৈকাল 4টা থেকে আপনার 5:49 পর্যন্ত। অন্তিম এবং শেষ রাশি কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 8:01 থেকে 9:12 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই সময়গুলোটা আপনারা অবশ্যই প্রচেষ্টা কিন্তু করতে পারেন। এবং যাদের একটা টিকিট কাটার নেশার মতন হয়ে গেছে, আমি তাই 12টি রাশির টার্গেট নাম্বারটা এখানে আপনাদেরকে জানাতে চলেছি। এবং এর পাশাপাশি আপনাদেরকে আমি, যারা রাশির নাম জানেন না, রাশিভিত্তিক যে শুভ সময় সেটা আপনাদেরকে আমি জানাবো। দেখুন, মেষ রাশির টার্গেট নাম্বার 1 এবং 8, বৃষ রাশি 6-4, মিথুন রাশি 3-2, কর্কট রাশি 1-9, সিংহ রাশি 5 এবং 2, কন্যা রাশি 7 এবং 5, তুলা রাশি 9 এবং 8, বৃশ্চিক রাশি 6 এবং 3, ধনু রাশি 7 এবং 9, মকর রাশি 5-9, কুম্ভ রাশি 8-2, মীন রাশি 4-7। এবার আসছি যারা রাশি জানেন না নামের অক্ষর দিয়ে। আপনাদের নামের অক্ষর যদি A S U B T I N এবং M দিয়ে শুরু হয় প্রথম নামের অক্ষর, আপনাদের আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যাদের দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, একবার নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট এ সময় চলছে। এবং বার্থ চার্ট রিফরমেশন ভাগ্যভাবকে স্ট্রং করুন, নিশ্চিতরূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যেটা রয়েছে, আপনারা অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন জন্মকুণ্ডলী বা হস্তরেখা, অবশ্যই আপনারা এই নাম্বারে পরামর্শ করুন, নিশ্চিতরূপে আপনাদের প্রাপ্তি ঘটবে। নমস্কার, ধন্যবাদ।